হ্যালো হ্যালো এভরিওয়ান, যেরকম ভাবে অদ্ভুত ভাবে লাইভে আসি, এটা প্রত্যেকবার বলি একই কথা না, উইদাউট এনি নোটিস আমি লাইভে আসি। আজকেও তাই এসেছি, আসার অনেকগুলো কারণ ছিল। প্রথমে ভেবেছিলাম আসবো না, এবং আমাকে আমার পরিবারের মানুষেরা বললো যে তুমি লাইভে এখন এই মুহূর্তে যেও না। বাট আমার মনে হলো, যখন দেখো আফটারঅল তো এন্টারটেইনার, তোমাদের এন্টারটেইন করাটাই আমার কর্ম, সেই জায়গা থেকে ভাবতে গেলে আমার মনে হলো একটা লাইভে আসা উচিত। কারণ অনেকেই অনেক কিছু বলছো যেগুলোর উত্তর আমি দিতে পারছি না, মনে হলো একটা লাইভে এসে ক্লারিফাই করে দেওয়াটাই ফার ফার বেটার দেন তোমাদেরকে এরা অন্ধকারে রাখার মধ্যে। হাই হাই এভরিওয়ান, হাই, হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো। অনেকে জয়েন করেছো, প্রায় 1100 জন এই মুহূর্তে আমার লাইভ দেখছো। হ্যাঁ, মানে অনেকেই তোমরা যারা আমার সিরিয়াল আয় তবে সহচরী দেখো, তারা জানো আমি আমার বাবার ট্রিটমেন্ট করাতে চেন্নাই এসেছি, উইচ ইজ ফিকশনালি ট্রু। বাট যদি আমি ফিকশনের বাইরে গিয়ে জানতে চাই যে ব্যাপারটা কি, তাহলে সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজের ট্রিটমেন্ট করার জন্যেই এসেছি, এবং আমি আপাতত চেন্নাইতে রয়েছি। চেন্নাইতে একটা প্রখ্যাত হসপিটালে রয়েছি, এবং এখানকার একজন খুব ভালো ডাক্তার বলবো, কারণ ইনি এর আগেও আমার সার্জারি একটা করেছেন। হ্যাঁ, সকলকে খুবই ভালোবাসি আমি। অনেকে বলেছো যে আমি নাকি এখানে একটা বড় প্রজেক্ট সাইন করেছি, যেটা করতে আমি এসেছি, এবং আয় তবে সহচরীটা সেই কারণে এখন আপাতত বন্ধ রেখেছি। ওটা রং ইনফরমেশন, আপাতত কোনো কাজকর্ম করতে পারছি না। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছে আমি প্রজাপতিতে কাজ করেছি কিনা, তখন সেটা বলা উচিত আমার। হ্যাঁ, আমি প্রজাপতিতে কাজ করেছি, এবং আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি আবার অভিজিৎ সেনের সাথে কাজ করতে পারলাম, অতনু রায়চৌধুরীর মতো প্রডিউসারের সাথে কাজ করলাম। আর দেবের কথা বলতে গেলে আমি বলবো, দেবের এটা এই নিয়ে আমার ওর সাথে এটা 3 নম্বর সিনেমা অ্যাজ আ প্রডিউসার, ও মেন অ্যাক্টারও। কিন্তু আমার যেটা করে যে প্রত্যেক দিনও ভীষণভাবে ম্যাচিওর্ড হয়ে উঠছে, এবং আমাদের সিনেমার কাজ আপাতত খানিকটা করে আসতে পেরেছি, সিনেমাটা বেশ ভালোই হয়েছে। প্রজাপতিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার প্রথম কাজ, খরাচার সাথে আমি আগে কাজ করেছি, অম্বরীশের সাথেও আগে কাজ করেছি, বিশ্বনাথের সাথেও আগে কাজ করেছি, কিন্তু আবার নতুন করে ওদের সকলের সঙ্গে দেখা হলো। আর মিঠুনদার সাথে কাজ করে আমি বলবো যে, দেখো আমি বলবো স্টলওয়ার্ড বলো বা লেজেন্ড বলো বা যাই বলো না কেন, আমাদের ছোটবেলায় মানে এত বড় সুপারস্টার তো কলকাতায় দেখতে গেলে সেরকম অর্থে মানে মানে নেই বলেই মনে হয়, কারণ আমরা ওনার নাচ দেখেই বড় হয়েছি। তার সঙ্গে তাকে খুব কাছের একজন মানুষ সম্বোধন করে সিনেমা করা, এবং যেখানে দেব আমার খুব কাছের একজন মানুষ হয়েছে, এবং খুব সুন্দর স্ক্রিপ্ট লিখেছে শুভদীপ, সব মিলিয়ে প্রজাপতির এক্সপিরিয়েন্স এখনো অবধি এক্সেলেন্ট। এরপরেও যাত্রাপাত বাকি আছে। অম্বরীশের কথা বলতে গেলে বলবো টু গুড অ্যাজ অ্যান অ্যাক্টার। খরাজদার কথা আমি কি বলবো, মানে খুবই সামান্য আমি একজন মানুষ যে আমি ওর কথা বলবো। বিশ্বনাথ পল্টু, হি ইজ অলওয়েজ মাই ফেভারিট প্রত্যেকে। পিঙ্কির কথা বাদ দেওয়া যায় না, পিঙ্কি খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং সব মিলিয়ে প্রজাপতির এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালোই গেছে, ভীষণই ভালো গেছে দেখতে গেলে। নতুন একটি মেয়ের সাথে আলাপ হলো, সেটা তোমাদের জন্য নতুন নয়, আমার জন্য নতুন, কারণ আমি ওর সাথে প্রথম আলাপ হলো। হ্যাঁ, তোমরা বলবে যে উনা ঢাকি, আরও অনেক সিরিয়াল আছে যে আমি অত নাম মনে নেই। আর তারপরে আয় তবে সহচরীর কথায় আসি, আপাতত চেন্নাইতে নিজের একটা সার্জারির জন্যে। আস্তে আস্তে কথা বলছি এই কারণে, কারণ আমার মনে হয় এই মুহূর্তে যারা তোমরা আমার সঙ্গে লাইভে আছো, আমাদের প্রত্যেকের জীবনেই একটা এরকম গ্রাফ তৈরি হয়, যখন গ্রাফটা বেশ সুন্দর যায়, হঠাৎ করে গ্রাফটা ছন্ন ছাড়া হয়ে হারিয়ে যায়, আবার নিজেকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, আবার মনের মধ্যে বল নিয়ে আসি, আবার আমরা আগে এগিয়ে যাই। এই চৈতালি আয় তবে সহচরী বন্ধ হয়ে যায়নি তো, ওটা তো হচ্ছে, রাত 10টায় হয়। আমি বেরিয়ে এসেছি বিকজ আমার একটা সার্জারি আছে, আমি নিশ্চয়ই খুব শিগগিরই যতক্ষণে তাড়াতাড়ি রেডি হয়ে যাব, আমি আমি একটু নর্মাল হয়ে যাব, আমি আবার কাজে জয়েন করব আশা করছি। কি কখনো বৃষ্টি করতে করতে হারিয়ে গিয়েছিলে, এবার কি আয় তবে সরাসরি থেকেও চলে যাবে, প্লিজ বলো বাংলাদেশে মুক্তা না, আশা করছি চলে যাব না, আপাতত একটা সার্জারির জন্য চেন্নাইতে আছি। সার্জারিটা একটু কঠিন সার্জারি, আমার সিদ্ধানায় একটা সার্জারি হতে চলেছে, এবং কোনো স্যাড হওয়ার কিছু নেই, দেখো আমি স্মাইল করছি। স্যাড হওয়ার জায়গা একটাই, কারণ আমি কিয়াকে ছেড়েই
একটা ওয়ার্কশপে এক বছর আগে গেছিলাম, যেখানে গিয়ে রিয়েলাইজ করি যে আমি কিয়াকের সাথে থাকাটা আমার জন্য, ওর জন্য ইম্পসিবল। ঠিক আছে, অনেক মারাই বাইরে বেড়াতে যান, অনেক কিছু করেন, বাট আই এম ভেরি ফন্ড অফ মাই ডটার ফ্র্যাঙ্কলি, এবং দিনের শেষে একবার ওকে দেখতে না পেলে আমার অসুবিধে হয়। টুডে উইল বি দ্য ফার্স্ট নাইট যখন আমি ওকে ছাড়া থাকবো হয়তো, এবং বেশ কয়েকদিন এখন থাকতে হবে ওকে ছাড়া। কিন্তু দেখো, সুস্থ হয়ে ওর কাছে ফেরত যেতে হলে বা তোমাদের কাছে ফেরত আসতে হলেও আমাদের তো এরকম অনেক ডিসিশন নিতে হয়। আবার বলবো, হাসি মুখে বলছি, কারণ আমাদের প্রত্যেকের জীবন যুদ্ধ চলতে থাকে, তোমাদেরও নিশ্চয়ই অনেক যুদ্ধ প্রত্যেকের জীবনে আছে। তাই আমি অনেকে অনেক কিছু বলছিলে, মনে হলো আই শুড ক্ল্যারিফাই দ্য হোল থিং। ইয়েস, আই হ্যাভ কাম হিয়ার ফর আ সার্জারি অ্যান্ড ইট ইস আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড মেজর সার্জারি। হোপফুলি এভরিথিং উইল ফল ইন প্লেস, এভরিথিং উইল বি অল রাইট, অ্যান্ড আমি সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবো, তোমাদেরকে এন্টারটেইন করতে পারবো, পাগলামি করতে পারবো, নাচতে পারবো খুব শিগগিরই। ততদিন অবধি একটু রেস্টে আমাকে থাকতে হবে, এবং আমার মনে হয় প্রত্যেকের জীবনেই এরকম সময় আসে, আমারও এসেছে, এবং যেখানে একটু রিয়েলাইজ করার সময় বা ভেঙে পড়ার সময় নয় একেবারের জন্য আমি বলবো। কারণ দেখো, ভেঙে পড়লে তো গল্পটা শেষই হয়ে গেল, ভেঙে কেন পড়বো? আমি তো ফিরতে চাই এখন আয় তবে সহচরীতে। কবে ফিরবো আমি? তোমরা তার জন্য তোমরা আয় তবে সহচরী দেখো, দেখলে টিআরপিটা থাকবে, এবং খুব শিগগিরই আই উইল বি ব্যাক ইন দ্য সিরিয়াল। সব থেকে বড় কথা, নতুন দিন আমার জন্য ওয়েট করছে, তাই এই এর মধ্যেই আমার সার্জারিটা হবে, এবং তারপরে আমি কেমন থাকি নিশ্চয়ই তোমরা জানতে পারবে। আর এই আমি প্রজাপতিতে আর একজনের কথা বলতে ভুলে গেছি, মমতা শঙ্কর, মমদি, ওনার সাথে, ওনাকে ভীষণ ভালোবাসি অ্যাজ আ হিউম্যান বিং। আমি আজকে যে ডাক্তারের কাছে এসেছি এখানে সার্জারি করাতে, উনিও আসেন সেখানে, আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আসে রাদার। মমদি আমার খুব প্রিয় মানুষ, এবং তার সাথে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করলাম, সেটা আমার কাছে খুব বড় পাওয়া। আর দেখো, একটাই কথা বলবো, প্রচুর গুজব এদিক ওদিক চলছিল, অনেক প্রেস থেকে আমার যারা সাংবাদিক বন্ধু বান্ধবরা ফোন করছিলেন, এবং কি সার্জারি, কেন সার্জারি, কোথায় হবে, হাঁটতে পারবো না কেন, বিভিন্ন রকমের প্রশ্ন করছিলেন। তখন আমার মনে হলো যে আই শুড বি ভেরি ক্লিয়ার, আমি সারা জীবনই আমার জীবন খোলা কথা, আমি কিছু লুকিয়ে, অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড। দেখো, আফটার অল, আমার হিউম্যান বিং, আই এম নট এনি গড, আমি একটা সাধারণ মানুষ, তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ, যার নিজের একটা শিলনোড়া আছে, অনেকগুলো হাড় আছে, সেখানেই গণ্ডগোল, এবং আশা করছি সার্জারি হবে, এবং খুব শিগগিরই আমি তোমাদের মাঝখানে ফিরে আসতে পারবো। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, তোমাদের জন্যই আমি আছি। আরও একটা কথা বলার আছে, যখন এসেইছি তখন আমি তো লাইভে অনেক বাদে এলাম, অনেকদিন বাদে, টলমিতে এর মধ্যেই কোনো একদিন সার্জারি, আমার কোনিনিকা অ্যাক্টিং ওয়ার্কশপ নিয়ে আমি কিন্তু আবার লাইভে ফেরত আসবো কটা দিন বাদে, আসবে না, আমি আমার মাথায় কিন্তু কাজ ঘুরছে। বিকজ দেখো, আফটার অল ভালো রাখতে গেলে কাজ, নিজের পরিবার, নিজের ভালোবাসার মানুষ, এইগুলো নিয়েই আমরা ভালো থাকি। এবং আমার মনে হয় খারাপ সময় আমাদের রিয়েলাইজেশনটা আরও বেশি উন্নত মানের হয়, যেটা বোধ হয় একটা লার্নিংও বলা যেতে পারে। সো আই হ্যাভ লার্নড আ লট ফ্রম দিস জার্নি, বিকজ আমি নিজের খেয়াল রাখিনি, প্রচণ্ড খেটেছিল আজ কয়েক বছর ধরে, সো আই এম সাফারিং। বাট আমি বলবো, এটা থেকে শেখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কী শিখলাম এবং কী আমি দিয়ে যেতে পারলাম। শিখেছি অনেকটাই, নিজের যত্ন নেব, নিজেকে ভালোবাসবো, আমি এটা সকলের জন্য বলছি, প্লিজ লাভ ইউর সেলফ। আর নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে গেলে সব গণ্ডগোল হয়ে যায় কিন্তু। তাই প্লিজ লাভ ইউর সেলফ। আর কিয়াবুড়ি আমার সঙ্গে নেই মুহূর্তে, নাহলে দেখতেই পারতে এখন লাফালাফি করে বেড়াচ্ছে। গীতা পৃথা বলছে, গেট ওয়েল সুন, খুব তাড়াতাড়ি আয় তবে সহযোগিতা আবার দেখতে চাই, অ্যাবসলিউটলি, আই উইল বি ব্যাক সুন। সুহানা বলছে, লাভ ইউ, আই মিস ইউ, ব্যাক সেফলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সূর্যদা বলছে, জয় মা তারা সুস্থ ওঠে, একদম সূর্যদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, টাটা, বাই বাই, রাত 9টা বাজে, রবিবার দিন, যাও উইকেন্ডটা প্রায় শেষ, কাল থেকে আমার নতুন দিন, চলো ভালো থেকো, প্রত্যেকে অনেক ভালোবাসা, প্রত্যেককে খুব ভালো থেকো, বাই, কিসেস, বাই বাই।